এরাও শত্রু মুখোশের আড়ালে পয়সা ফেল ডাক্তার দেখা চাকরি ওকে এমন একটা ডোজ দিয়েছি অভিজিতের কাছেও আর কিছুতেই যাবে স্যার আপনি যে ব্লাডটা টেস্ট করতে দিয়েছিলেন তার রিপোর্টটা এসে গেছে দেখি যা ভেবেছিলাম আমরা থ্যালাসেমিয়া আর রিপোর্টটা দেখে আমার যা মনে হয়েছে তাতে পেশেন্টকে ইমিডিয়েটলি ব্লাড দেওয়াটা খুব দরকার হিমোগ্লোবিনের মাত্রা খুব কমে যাচ্ছে ইউ আর রাইট হ্যাঁ শুভ অভিজিৎ দা হ্যাঁ আমরা যা ভেবেছিলাম তাই থ্যালাসেমিয়া আমাদের এখানে ও নেগেটিভ ব্লাডের স্টক খুব কম আমি দেখছি ডোনার পাওয়া যায় কিনা তুমি একটু দেখবে প্লিজ ও আর শোনো নন্দিনীকে একটা খবর দিয়ে দিও হ্যাঁ শুভদা বলো ব্যাড নিউজ থ্যালাসেমিয়া কি বলছো তুমি শুভদা তুমি কনফার্ম যে ওর থ্যালাসেমিয়া আছে শুনেছি শুভদা থ্যালাসেমিয়াতে তো অনেক রক্ত দিতে হয় তাই না 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 শুভদা আমি সেজে বৌদিকে কিছুতেই এই কথা বলতে পারবো না আমি বরং বড় মাকে ফোন করে জানিয়ে দিচ্ছি বড় মা নিশ্চয়ই বলে দেবে জানাতেই হবে শুভদা জানাতেই হবে বলছি যে আমার সাথে নন্দিনী আর শুভব্রতর কথা হয়েছে বাবলার যে ব্লাড স্যাম্পল নিয়ে টেস্ট করা হয়েছিল না তাতে দেখা গেছে যে বাবলার রক্তে হিমোগ্লোবিন কম তাই সাসপেক্ট করছে যে বাবলার কি হয়েছে বাবলার চুপ করে আছেন কেন বড় মা বলুন না কি হয়েছে বাবলার প্লিজ বলুন না ওরা ওরা মনে করছে যে বাবলার 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 শরীরটা মাঝে মধ্যেই খারাপ হচ্ছিল আমরা টেস্ট করাতে ওর একটা অসুখ ধরা পড়েছে অসুখটার নাম থ্যালাসেমিয়া অভিজিৎ ওইটুকু বাচ্চা একেবারে শিশু এত কষ্ট এত যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে বাবা আমরা সবাই ওর পাশে আছি তো ও সব যন্ত্রণা না হয় আমরা সবাই মিলে ভাগ করে নেব আজকে আমরা আসি বাবা মা হ্যাঁ বাবা তুমি আমায় বলো না আমার কি হয়েছে বলো না মা আমার কি হয়েছে না বাবা তোমার কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তুমি তুমি একদম ঠিক আছো একদম ঠিক আছো না মা তুমি মিথ্যে কথা বলছো মা আমার নিশ্চয়ই কোনো বড় অসুখ হয়েছে মা আমি মরে যাব না তো মা ও মা আমার মরতে না খুব ভয় করে একদম বাজে কথা বলবে না মেসিওকে বোঝাও না এসব না বলতে কেন এসব বলছো তুমি কিচ্ছু হবে না বাবলা ভগবান করুক আমার আইবো যেন তোকে লেগে যায় বাবলা বাবলা শুনো এমন কথা বলতে নেই দেখছো না মা কত কষ্ট পাচ্ছে বসো তোমাকে বড় হতে হবে মানুষের মতো মানুষ হতে হবে বুঝলে হ্যাঁ আমি বড় হবই আচ্ছা আমাদের বাবলা শোনা বড় হয়ে কি হবে ডাক্তার ইঞ্জিনিয়ার না লয়ার না না আমি অমিত কাকুর মতো পুলিশ অফিসার হব এরাও শত্রু মুখোশের আড়ালে